হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা তো সবাই ভালো আছি কিন্তু অনেক ঠান্ডা পড়েছে সুইডেনে এইবার অনেক বেশি ঠান্ডা পড়েছে এবার এক মাস আগে বরফ পরা শুরু হয়ে গিয়েছে স্নো তো আজকে আমি আমার সকালবেলা থেকে শুরু করব। তো আমি নাস্তা খেয়ে নিচ্ছি আজকে একটু বের হব আপনাদের সাথে শেয়ার করব কারণ এখন হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে চলছে এটাতে অনেক ছাড় দেয় সব কিছু এটা হচ্ছে আমার একটা অর্কিড গাছ গত বছর কিনেছিলাম তো এবার এটাতে ফুল আসছে ওই যে এই কর্নারের যে ডালটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে এইবার ফুল আসবে আর আগের আগেরবারের ফুলগুলো এখানে পড়ে গিয়েছে শুকিয়ে গিয়েছে যাই হোক এই প্রথম আমার অর্কিড গাছে ফুল আসছে কারণ যতবারই অর্কিড এনেছি ততবারই মরে যায় অনেক সুন্দর সুন্দর অর্কিড ছিল সাদা নীল সব ছিল কিন্তু এটা হচ্ছে বেগুনি তো এইবারই প্রথম এই ডালটা বের হয়েছে এই ডালতে এই যে শুকনার ডালটা দেখতে পাচ্ছেন সেটার মতো করে বড় হবে তারপরে এর মধ্যে এই যে আগার মধ্যে অনেকগুলো ফুল আসবে তো আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে তবে একটা দুঃখের বিষয় আমি একটা বোমে মরিচ গাছ করেছিলাম কিন্তু গাছটা দুর্ভাগ্যক্রমে মারা গিয়েছে তো মনটা খুব খারাপ কারণ অনেক কষ্ট করে গাছগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম আর আমার ভুলেই আমি অনেক পানি দিয়ে ফেলেছি সেই জন্য গাছটা মরে গিয়েছে তো এই হলো অবস্থা বাইরের এটা আমার জানলা থেকে দেখা যাচ্ছে অনেক বরফ পড়েছে কাল সারা রাত বরফ পড়ছিলো খুব ঠান্ডা লেগেছে তারপরে ভাবলাম যে হিটারটা ছেড়ে দেই সব রুমে হিটার থাকে কিন্তু আমরা তারপরেও একটা এক্সট্রা হিটার কিনে রাখি কারণ আমার খুব শীত লাগে এটা কারণ হচ্ছে একটু একটু ঠান্ডা ভিতরে ঢুকে আবহাওয়া অ্যাডজাস্ট করার জন্য তো এখানে ও কেউ নাস্তাটা দিয়ে দিয়েছে ওর নুডলস অনেক পছন্দ যাই হোক হোয়াট এভার আমি খাই না কিন্তু ও অনেক পছন্দ করে তো তাই আজকে ও নুডলস খাবে আমি একটু চেক করে দেখলাম কেমন হয়েছে এটা আমি খাচ্ছি আর সাথে দিয়েছে একটা ব্ল্যাক কফি তো ওনার মানে মাঝখানে আর শেয়ার করতে পারিনি কারণ প্রচুর ঠান্ডা ছিল যার কারণে ভিডিও করা যাচ্ছিল না আর প্রত্যেকটা শহরই এইভাবে সেজেছে আমার আরও ভিডিও ছিল আগের বারে যে কিভাবে সাজে আমরা এবার এসেছি আরেকটা বড় শহরে এগুলো হচ্ছে শপিং মল তো খুব অনেক ডিসকাউন্ট চলছে ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আর এই সময়টাতে ইউরোপে অনেক ছাড় চলে তো আপনি যে কোনো জিনিস কিনবেন সবগুলোতেই ছাড় থাকে আবার অনেক কোম্পানি আছে ধরেন দামিটাই কম করে লিখে তারপরে সেল করে যেমন ডাবল করে দেয় তারপরে ফ্যামতি ফিফটি পারসেন্ট আর কি যেটা ফ্যামতি পার্সেন্ট বলে সুইডিশে ওরকম করে দেয় তো এখানে আমরা ছবি তুলছি বাবুটা ঘুমাচ্ছিলো বাবু ছবি তুলেছিল কিন্তু ওর অনেক গরম লাগছিল আর এই তো তো বাইরে গেলে বাচ্চারা অনেক জ্বালাতন করে বাবু আজকে সারাদিন খুবই রাগ কান্নাকাটি করেছে করেছে খুব জ্বালাতন ভালোভাবে ঘুরতেও পারছিলাম না যাই হোক যা ঘুরেছি মোটামুটি আমরা এসেছিলাম মূলত আরবি দোকানে ঢোকার জন্য আরবি দোকানের ভিডিওটা করা হয়নি কারণ হচ্ছে মানে খুব একটা স্ট্রেসের মধ্যে ছিলাম আর আরবি দোকান থেকে আমরা আম পেয়েছি অনেক আম তো আমরা বাসে চলে এসেছি আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল আর বাবু খুব কান্না করছিল তাই আমি আর ফোন বের করে আর তাড়াতাড়ি চলে এসেছি বাসায় এই আজকে কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে ঘুরতে গিয়ে একটা মগ কিনলাম আরও কিনেছিলাম ওগুলো রেখে দিয়েছি একটা হাড়ি কিনেছি আর এটা হচ্ছে বাবুর জন্য এটা বাবু বাবা কিনে দিয়েছে এটা হচ্ছে ছোট বাচ্চা এটাকে ধরে মুখে দেয় এই যে লাইক এরকম আর এটা একদম ছোট বেবিরা শুরু করে যাতে একটা কিছু ধরতে শিখে এই এই ধরনের আমাদের এখানে বাংলাদেশের মতো ওই টাইপের খেলনাগুলি পাওয়া যায় না আর খেলনার অনেক অনেক দাম অনেক এক্সপেন্সিভ যেমন এটা হচ্ছে সিলিকনের এটা প্রায় বাংলাদেশি টাকা উনিশশো টাকা পড়েছে তো বাংলাদেশে টাকায় উনিশশো টাকা হলে এখানকার টাকাও কিন্তু অনেকটাই বেশি কারণ দুইশো করোনা কম না একজন মানুষের পার আওয়ার বেতনই হচ্ছে দেড়শো করোনা তাই না যাই হোক এটা কিনে দিয়েছি ও এখনও ছোট এটা ধরবে আস্তে আস্তে নাহলে ধরতে তো শিখতে দেরি হয় আর এটা কিনে দিয়েছে আমার অনেকদিন ইচ্ছে ছিল একটা বড় ডল কিনবো তো ওর আব্বর জন্য আমি একটু শপিং করেছি তো বাবাকে আবার এগুলো কিনে দিল আমি কিছু কিনে নি ওইভাবে আমি একটা ড্রেস কিনেছি শুধু আর এইটা সব মিলিয়ে পাঁচশো ক্রমা এসেছে দ্যাট মিন্স পাঁচ হাজার টাকা তো এইটা কিনেছে মানে আমাদের দেশে যেমন কাগজের মতো থাকে ওইটা এখানে পাওয়া যায় যায় কিন্তু আমি দেখিনি এইটা ওই বেবি স্ট্রলার সাথে কিংবা বাসায় করে আর এইটা কিন্তু দিয়েছে ওকে এটা হচ্ছে বাঁশির মতো শব্দ হয় অনেক নরম তো আমার কাছে খুব ভালো লেগেছে এটার নাম দিয়েছি সন্টু মন্টু তো ওই সন্তু মন্টুকে দেখলে বাবু অনেক খুশি হয়ে যায় এটা মূলত একটা হাতি যাই হোক আজকে ভিডিও আর বড় করবো না এই পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ